ইউটিউব বাই ডিজে ডিএম কম্পিটিশন জোন দিনু ভাই পটা স্পর্শে যখন ভিডিও শুট করছে তখন ক্যামেরাম্যানের ফোকাস তো আপনাদের দিকে তাকিয়ে আছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা বর্তমানে এই ভিডিওটি যেটা দেখছো সেটা হচ্ছে বেতেলিয়ার ঘটনা। তো তোমরা জানো আমাদের কিছুদিন ধরে চলছে বেশ কিছু সমস্যা, পুলিশি অত্যাচার বেড়ে গেছে, পুলিশি অত্যাচার চলছে, যে কোনো ডিজে সেটা বাজাতে দেবে না, সেগুলি আন্দোলন করছে, যেখানে সেখানে রেড মারছে পুলিশ। সেইগুলি আজকে বেতেলিয়াতে কিছু কমিটির ছেলেরা এবং কিছু ইয়াং জেনারেশনের বক্স লাভার বন্ধুরা সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করছে, রাস্তা জ্যাম করে, রাস্তাতে টায়ার পুড়িয়ে জ্যাম করছে, যে কেন ডিজে বক্স বাজাতে দেবে না, আমাদের দুটো হলেও সেটা বাজাতে দিতে হবে, বক্স বাজাতে দিতে হবে, পুজো পার্বণ অনুষ্ঠান সবার আনন্দ করতে হবে। সেইগুলি পুলিশে বিক্ষোভ করছে, রাস্তা পুরো জ্যাম করে দিয়েছে। তো আমরাও চাই যে অনুষ্ঠান হোক, সবার হোক, তাই পুলিশি অত্যাচারটা অত্যাধিক বেড়ে গেছে। তোমরা যারা ভিডিওটি দেখছো সবাই বন্ধুদের কাছে শেয়ার করে দিও যে অত্যাধিক পুলিশি অত্যাচারটা বেড়ে গেছে। তাই এইভাবে না যদি সবাই মিলে একত্রিত প্রতিবাদ করো তাহলে পুরো সারা জীবনের মতো ডিজে বক্স সেটা বন্ধ হয়ে যাবে, কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে কোথাও চলবে না। সেটা নিয়ে প্রতিবাদ। তো অনেক ফ্লেট মালিকরা হাইরানের পড়ছে, অনেক বড় বড় কেস দিয়ে দিচ্ছে পুলিশ। তো হয়তো যারা লোন টোন করে ব্যবসা করছে তাদের নামে যদি পুলিশ এত কেস দিয়ে দেয় তারা কোত্থেকে চালাবে। সেটাই অনেক কিছু ব্যাপারে আন্দোলন চলছে। তো আজকে রথ উল্টো রথ এবং বিভিন্ন জায়গায় কম্পিটিশন হওয়ার কথা ছিল, পুলিশ কম্পিটিশন করতে দেয়নি, সেগুলি বিক্ষোভ প্রচুর, সবাই রেগে গরম হয়ে আছে। তো পুরো রাস্তা জ্যাম তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো ভিডিও শেষে তোমাদের দেখো ভাই পুলিশের সঙ্গে ঝামেলাটা হয়েছে কেমন। তো সেখানে চলছে জোরদার ঝামেলা চলছে, যতক্ষণ না পুলিশ একটা রেসপন্সটা করছে যে সেটা চলবে কি না চলবে, সেগুলি বিক্ষোভ চলবে। বন্ধুরা দেখতে থাকো, অনেকক্ষণ হয়েছে বললাম। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি নিজে করিনি, আমার একজন বন্ধু পাঠিয়েছে আমাকে, তাই এই ভিডিওতে ভয়েস ঢুকেছি। তোমরাও সবাই এইভাবে আন্দোলন করো, নাহলে ডিজে বক্স কোনোদিন আর বাজবে না। আমরা অনেক পেশেন্ট ছেড়ে দিয়েছি স্যার, অনেক পেশেন্ট ছেড়ে দিয়েছি।